ডিয়ার ফ্রেন্ডস আজকে একটি অস্থির অ্যাপ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যে অ্যাপ দিয়ে আপনারা মুহূর্তের মধ্যেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করতে পারেন এইটি সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ডিয়ার ভিআর্স আমি আমার চ্যানেলে টেকনোলজি এবং এডুকেশনাল বিভিন্ন বিষয়ের ভুল টিউটোরিয়াল পাবলিশ করে থাকি আপনারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অন করে দিন ডিয়ার ফ্রেন্ডস এরকম সুন্দরভাবে অ্যাপের মাধ্যমে অতি সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে ছোট একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেই এই অ্যাপটি আমরা ইনস্টল করব এই জন্য এই অ্যাপটাকে আমরা সিলেক্ট করেছি কিভাবে। এই অ্যাপটি ইনস্টল করতে হবে সেটি আমি ভিডিও শেষে দেখাবো এখন দেখাচ্ছি কিভাবে এই অ্যাপ দিয়ে ইমেজ থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এই অ্যাপটি চালু হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে দেখুন আপলোড আপলোড ইমেজ নামে একটি অপশন আছে আপলোড ইমেজ অপশনে ক্লিক করছি ক্লিক করার পর এখানে এলোস আসছে আমাকে এলোতে ক্লিক করে দিতে হবে ডিয়ার ফ্রেন্ডস এখানে দেখুন যে আমার ফাইল ম্যানেজার শো করছেন ফাইল ম্যানেজার ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন ইমেজেস নামে একটি অপশন শো করতেছে ইমেজের অপশনে ক্লিক করছি এখানে আমার যত ইমেজ আছে সব ধরনের ইমেজ কিন্তু এখানে শো করতেছে এখান থেকে আমি যে ইমেজের যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ইমেজটিকে আমি এখান থেকে সিলেক্ট করে দিব ডিয়ার ফ্রেন্ডস দেখুন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড শো করতেছে এই ইমেজটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করে ওকে ক্লিক করব এখন দেখুন মুহূর্তের মধ্যেই আমার এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড হানড্রেড পারসেন্ট এক ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এখন এই ইমেজের মধ্যে আপনি যদি অনেক সুন্দর অস্থির অস্থির ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করতে চান তাহলে এডিট করে এডিট অপশনে ক্লিক করবেন এখানে দেখুন এডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড শো করতেছে এই এই ব্যাকগ্রাউন্ড যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড শো করতেছে আমি যে ধরনের ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করতে চাই সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডই ইনসার্ট করতে চাই এটি করার জন্য আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড অপশানের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে সেই ব্যাকগ্রাউন্ডটি আমাদের এই ইমেজের মধ্যে ইনসার্ট হয়ে যাবে এখন এই ইমেজটি কীভাবে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এইখানে দেখুন ইমেজ এইখানে দেখুন ডাউনলোড একটি অপশন শো করতেছে এই ডাউনলোড অপশন আমাদেরকে ক্লিক করতে হবে তাহলে ইমেজটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ডিয়ার ফিয়ার্স দেখুন এই ইমেজটি ডাউনলোড হয়ে গিয়েছে এভাবে আপনারা অতি সহজেই এই অ্যাপের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেটলি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং সেই ইমেজের মধ্যে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করতে পারেন ডিয়ার ভিআর এই অ্যাপটি কীভাবে ইনস্টল করতে হবে সেটি এখন দেখাচ্ছি এটি ইনস্টল করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে রিমুভ বিজি রিমুভ বিজি লেখার পর যে অ্যাপটি আসবে সেই অ্যাপটির লোগো দেখুন এই অ্যাপটি ইনস্টল করে আমার দেখানো সেটিং অনুযায়ী আপনারা সেটিং করে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটলি আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন